বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সকল প্রশংসা রাব্বুল আলামিনের, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনন্য আবাসিকে, যেটা হচ্ছে আপনার কুয়াইশ এবং অক্সিজেন লিং রোড। যারা বলখালি থেকে বা পটিয়া বলখালি থেকে যারা অনন্যবাসীকে আসতে চান, তাদের জন্য লোকেশন হচ্ছে কালুঘাট ব্রিজ পার হয়ে রাস্তার মাথায় আসতে হবে, এবং রাস্তার মাথা থেকে হাতের পামে হচ্ছে আপনার বঙ্গবন্ধু এভিনিউর মোড় থেকেই অনন্যবাসীকে রেডিয়া শুরু। যারা অনন্যবাসীকে আসতে চান তারা এসে ঘুরে যেতে পারেন। যদিও বা এখনো এখানে অবকাঠামোগত কোনো ধরনের কাজ এখনো পর্যন্ত রেসিডেন্সিয়াল কাজগুলো এখনো স্টার্ট হয়নি, শুধুমাত্র এখানে আপনার এভার কেয়ার হসপিটালের কাজ সম্পন্ন হয়েছে। সো এই এলাকায় বেসিক্যালি আপনার স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা লোকাল মানুষজন আসে তারা বিকেলের দিকে একটু ঘুরতে আসে। তো আমরা আজকে ঘুরতে চলে আসলাম, যেহেতু সময় আসা হয় না, মাঝে মধ্যেই আসি। তো এই এরিয়াতে এক সময় অনেক কাশবন ছিল, তুলে ভর্তি ছিল এক সময়, এখন হয়তো রেসিডেন্সিয়াল কাজকর্ম শুরু হচ্ছে, যার কারণে কাজকর্মগুলো উজাড় করে ফেলা হয়েছে। এটা হচ্ছে আপনার ফায়ার দিয়ে কাজকর্ম পরিষ্কার করা হচ্ছে, এখন কাজকর্ম শুরু করবে সামনের দিকে। এই জন্য তো এখনও মোটামুটি ভালোই আছে, এখনও ঘুরে আসা যায় মোটামুটি। যারা বিকেলের দিকে একটু হাঁটাচলা করার অভ্যাস আছে তারা অনন্যবাসীকে আসতে পারেন। যারা লোকাল মানুষজন তারা তো সবসময় আসে, যারা অনেকেই দূর থেকেও ঘুরতে আসে। সো যারা অক্সিজেন হয়ে 2 নম্বর গেট থেকে আসতে চান, তারা হচ্ছে অক্সিজেনের মোড় থেকে, তাও বঙ্গবন্ধু এভিনিউর মোড় থেকে হচ্ছে আপনার 5-6 মিনিট বা 10, যারা বাইক নিয়ে আসলে হয়তো 5-10 মিনিটসের মতো লাগবে। সো এরিয়াটা অনেক সুন্দর, ঘুরে আসতে পারেন। আমরা চলে আসলাম, এটা হচ্ছে মেইনলি কুয়েশ আর অক্সিজেনের লোকজন এখানে বেশি আসে, তারপর বিকেলের দিকে যাতে ঘোরাফেরা করা যায়। মোটামুটি খুব সুন্দর জায়গা। সো সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথে থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।